এক সময়ে আইপিএল কাঁপানো আব্দুর রাজ্জাকের বর্তমান পরিণতি আপনি জানেন কি? ক্রিকেটার আব্দুর রাজ্জাক বায়োগ্রাফি। আব্দুর রাজ্জাক ক্রিকেটার, বাংলাদেশী ক্রিকেটার আব্দুর রাজ্জাক, জন্ম 15 জুন 1982, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড়। তিনি বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেন। খুলনা বিভাগীয় ক্রিকেট দলের পক্ষে 2001-2002 মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট পর্যায়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন। অভিষেক বর্ষেই রাজ্জাক বামহাতি স্পিনার হিসেবে সকলের নজর কাড়েন এবং নিজ দলকে জাতীয় ক্রিকেট শিরোপা পেতে ব্যাপকভাবে সহায়তা করেন। সেখান থেকে বাংলাদেশ এ দলের সদস্য হিসেবে মনোনীত হয়ে ঢাকায় অনুষ্ঠিত জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে 17 রানের বিনিময়ে 7 উইকেট লাভ করেন। ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম খান আব্দুর রাজ্জাক, ডাকনাম রাজ। ব্যাটিংয়ের ধরন বামহাতি, বোলিংয়ের ধরন বামহাতি অর্থোডক্স, ভূমিকা বোলার। আন্তর্জাতিক তথ্য, জাতীয় পার্শ্ব বাংলাদেশ, টেস্ট অভিষেক, ক্যাপ 45, 16 এপ্রিল 2006 বনাম অস্ট্রেলিয়া, শেষ টেস্ট 8 ফেব্রুয়ারি 2018 বনাম শ্রীলঙ্কা ওডিআই অভিষেক, ক্যাপ 72, 16 জুলাই 2004 বনাম হংকং, শেষ ওডিআই 25 আগস্ট 2014 বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওডিআই 60/41। ঘরোয়া দলের তথ্য, বছর দল 2001, বর্তমান খুলনা বিভাগ, 2008 রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ রাজ্জাককে 2004 সালের জুলাই মাসে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটে হংকংয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটায়। তিনি দলে নিজেকে তার যথোপযুক্ততা নিয়মিতভাবে প্রকাশ ঘটান, কিন্তু প্রথম একাদশে স্থায়ীভাবে আসন গড়তে পারেননি। 2006 সালের মে মাসে আব্দুর রাজ্জাক 2005-2006 মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে নিজ অভিষেক ঘটান। অতীতে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার সময় রাজ্জাক থ্রো বা চাকতি নিক্ষেপের অভিযোগে বেশ কয়েকবার অভিযুক্ত হয়েছিলেন। এরই রেশ ধরে 2004 সালে অনুষ্ঠিত এশিয়া কাপের খেলায় আইসিসি র ম্যাচ রেফারি রোশন মহানামা কর্তৃক তিনি পুনরায় অভিযুক্ত হন এবং তাকে বোলিং ভঙ্গিমা পরিবর্তনের পরামর্শ দেন। পরবর্তীকালে রাজ্জাক বোলিংয়ে ধরন পরিবর্তন করে বৈধভাবে বোলিং করে আস্থা অর্জন করেন, ফলে আবারও তিনি নির্বাচক মণ্ডলী কর্তৃক দলে ফিরে আসলেও তাড়াতাড়ি তার নিজস্ব ছন্দ খুঁজে পাননি। কিন্তু ধীরে ধীরে পুনরায় তিনি ধারাবাহিকভাবে ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে জাতীয় দলের একজন নিয়মিত সদস্য খেলোয়াড় হয়ে নিজেকে গড়ে তোলেন। তিনি প্রথম বাংলাদেশি বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 200 উইকেট নেন। খেলোয়াড়ী জীবন সম্পাদনা, টেস্ট ক্রিকেটে সম্পাদনা, ওয়ানডে ক্রিকেটে সফলতার পর আব্দুর রাজ্জাক নিজ দেশে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়া র বিপক্ষে টেস্টে অভিষেক ঘটান। বাংলাদেশের পক্ষে তার প্রথম টেস্ট অভিষেকে 15 রান করেন, কিন্তু অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংসে বোলিংয়ের সুযোগ পেলেও কোন উইকেট নিতে সক্ষম হননি রাজ্জাক। স্বভাবতই দল পরাজিত হয়। পরের টেস্ট খেলার সুযোগ আসে দীর্ঘ এক বছর পর শ্রীলঙ্কা র বিপক্ষে। চামারা সিলভাকে কট আউটের মাধ্যমে তার প্রথম উইকেট প্রাপ্তির সুযোগ ঘটে। এছাড়াও তিনি গ্রেইম স্মিথের দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে টেস্টের উভয় ইনিংসে সর্বোচ্চ 33 রান করেন, তন্মধ্যে একবার অপরাজিত থাকেন। নিউজিল্যান্ড দলের বিপক্ষে তার টেস্ট সেরা বোলিং পরিসংখ্যান দাঁড় করান 93 রানের বিনিময়ে 3 উইকেট। এই টেস্ট সহ সিরিজের পরের টেস্টেও তার বোলিং ভঙ্গিমা প্রশ্নবিদ্ধ হয়ে থাকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল সম্পাদনা আব্দুর রাজ্জাকই হচ্ছেন বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি 2008 সালে অনুষ্ঠিত আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে খেলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল তাকে 50,000 মার্কিন ডলারের বিনিময়ে কিনে নেয় এবং একটি মাত্র খেলায় অংশগ্রহণ করায়। ওই দলের পক্ষে বাকি কোন খেলায় অংশগ্রহণ না করলেও রাজ্জাক বিশ্বাস করেন যে টুর্নামেন্টের অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় এবং তার জন্য পথপাথেয় হয়ে থাকবে। তিনি বলেন যে টেস্ট ম্যাচে বোলিংয়ের বিষয়ে ভারতীয় তথা বিশ্বসেরা স্পিনার অনিল কুম্বলে তাকে বিরাটভাবে সহযোগিতা করেছেন এবং অনিলের বোলিং অনুসরণ করতে বলেছেন। কেবলমাত্র নিখুঁত লাইন এবং লেন্থে বোলিং করেই একজন বোলার তার কাঙ্ক্ষিত সাফল্য বয়ে নিয়ে আসতে পারেন। প্রকৃতপক্ষেই অধিনায়ক যখন খেলায় পুরোদমে ফিরে আসতে চান তখন আমাকেও বোলিংয়ে কোনরূপ পরিবর্তন না এনে অগ্রসর হতে হবে এবং উইকেট থেকে সহায়তা পেয়ে ব্যাটসম্যানকে আউট করা বেশ সহজ হয়ে পড়ে, রাজ্জাকের অভিমত। এছাড়াও কোচ ভেঙ্কটেশ প্রসাদও তাকে যথেষ্ট সহায়তা সহ ব্যাপক উৎসাহ প্রদান করেছেন বলে উল্লেখ করেন আব্দুর রাজ্জাক। নিষেধাজ্ঞা সম্পাদনা অক্টোবর 2008 সালে নিউজিল্যান্ড ক্রিকেট দল 2008-2009 মৌসুমে বাংলাদেশ সফরে খেলতে এলে সন্দেহজনক বোলিং অ্যাকশন হিসেবে ড্যারিল হার্পার এবং অশোকার ডি সিলভা আম্পায়ারদ্বয় তাদের প্রতিবেদনে উল্লেখ করেন। বোলিং অ্যাকশনের ব্যাপারে এটি ছিল আব্দুর রাজ্জাকের ক্রিকেট জীবনে দুইবারের মতো ঘটনা। একজন বোলারের নিক্ষেপকৃত বল যদি তার কনুইয়ের 15 ডিগ্রির বেশি হয় তখন তা চাকতি বা চাকার হিসেবে উল্লেখ করা হয়। লক্ষ্য করে দেখা গেছে যে রাজ্জাকের যে সকল বল খুব বেশি দ্রুত বেগে নিক্ষিপ্ত হয় তখনই কেবলমাত্র বলটি গ্রহণযোগ্য হয় না। এছাড়াও টেস্টে রাজ্জাকের স্বাভাবিক বোলিংয়ের সময় কনুই বাঁকা হয় 22-28 ডিগ্রি, গড়ে 25 ডিগ্রি এবং দ্রুতগামী বলগুলোতে এই বাঁকের গড় হার 24। ফলাফলস্বরূপ তাকে সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গন থেকে নিষিদ্ধ হতে হয়। প্রত্যাবর্তন সম্পাদনা 2009 সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজে সফরের মাধ্যমে নিষিদ্ধাবস্থা থেকে রাজ্জাক পুনরায় বাংলাদেশ দলের পক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে প্রত্যাবর্তন করেন। টেস্ট দলের সদস্য না হলেও একদিনের ক্রিকেট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে খেলতে নামেন। রাজ্জাকের অসাধারণ ক্রীড়ানৈপুণ্যে প্রথম ওডিআইয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে 52 রানে পরাজিত করে খেলায় রাজ্জাক ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। বল হাতে রাজ্জাকের 39 রানের বিনিময়ে 4 উইকেট লাভ করা ছিল বিপক্ষীয় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সাথে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরোধের জেরের ফসল। রাজ্জাক ক্যারিবীয় দলের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটধারী বোলার হন। সিরিজ শেষে তিনি 22-85 রান দিয়ে 7 উইকেট নিলেও শেষ খেলায় আঘাতপ্রাপ্ত হন। হাঁটুর এ আঘাতের দরুন তিনি আগস্ট 2009 সালে জিম্বাবুয়ে সফরে দল থেকে বাদ পড়েন। এর কিছুদিন পর অক্টোবর নভেম্বর 2009 সালে জিম্বাবুয়ে ক্রিকেট দল 5 ম্যাচের ওডিআই সিরিজ খেলতে বাংলাদেশে আসে। রাজ্জাক আঘাতজনিত অসুস্থতা থেকে মুক্তি পেয়ে পুনরায় বাংলাদেশ দলে স্থান করে নেন। রাজ্জাক এই সিরিজে বাংলাদেশকে 4-1 ব্যবধানে সিরিজ জিততে সহায়তা করেন। 15 উইকেট নিয়ে তিনি ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। ICC প্লেয়ার র্যাঙ্কিং সম্পাদনা ক্রিকেটে ফিরে আসার পর বিশ্বব্যাপী ওয়ানডে ক্রিকেট রেটিং পদ্ধতিতে বাংলাদেশিদের মধ্যে এক
এবারের মতো রাজ্জাক সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ র্যাঙ্কে পৌঁছার বিরল কৃতিত্ব অর্জন করেন। 23 জানুয়ারি 2011 পর্যন্ত বোলার হিসেবে আব্দুর রাজ্জাকের র্যাঙ্ক 3 এবং সাকিব আল হাসানের র্যাঙ্ক 6, অলরাউন্ডার হিসেবে সাকিবের বর্তমান অবস্থান 1। এর প্রধান কারণ ছিল 2010-2011 মৌসুমে বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে তার দুর্দান্ত সূচনা। ওই সিরিজে আব্দুর রাজ্জাক 3 খেলায় 13 উইকেট নেয়ার পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও অর্জন করেন। এছাড়াও সাম্প্রতিককালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ক্রীড়ানৈপুণ্য এই কৃতিত্ব অর্জনে সহায়ক ভূমিকা রেখেছে। পাশাপাশি সহযোগী খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানের প্রয়োজনীয় উইকেট দখল করতে না পারাও এর উল্লেখযোগ্য কারণ। সাফল্যগাথা সম্পাদনা 28 মার্চ 2013 তারিখে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 200 উইকেট সংগ্রহ করেন। শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি 5 উইকেট সংগ্রহ করার পথে এ গৌরব অর্জন করেন। 5 মে 2013 তারিখে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার নিজস্ব সেরা অপরাজিত 53 রান করেন। এ রান করতে তিনি 4টি 4 ও 5টি বিশাল ছক্কায় 22 বল খেলেন, যা ছিল দলের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ। তন্মধ্যে 21 বল খেলে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতক করে রেকর্ড গড়েন, কিন্তু তার দল 6 উইকেটে পরাজিত হয়।